আমি জিতেন্দ্রনাথ বর্মন, এলাজানের কুঠি। আমি এমনি পেশায় প্রাণীবন্ধু, কিন্তু মডার্ন টেকনোলজি আসার ফলে আমার কৃষিকাজে অনেক সুবিধা হয়েছে, যার ফলে আমি তো কৃষিকাজটা দেখাশোনা করতে পারি না। মডার্ন টেকনোলজি হওয়ার ফলে কৃষিকাজটা এই ইয়ে দেয়, ক্লাবে আমি যখনই এসে ফর্ম ইনফর্ম করি, তারা আমার কাজগুলো করে দিচ্ছে। যেমন ধরেন জিরো টিলেজ পদ্ধতিতে গম চাষ, শস্যা চাষ, তারপরে পাট চাষ, আর হচ্ছে বিশেষত আমি ধানটা বোরো মরশুমে বোরো চাষটা করি এই মডার্ন টেকনোলজির মাধ্যমে। এটাতে আমার একটা প্রফিটেবল দিক হচ্ছে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমার কৃষিকাজটাও এদিকে হয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, আপনি তো বললেন আপনি জিতেন্দ্রনাথ বর্মন, তো আপনি সাধনা সতীশ ক্লাব থেকে দীর্ঘদিন ধরে আপনি জিরো টিলেজের মেশিন ভাড়া এবং হচ্ছে রোয়া লাগানো মেশিন ভাড়া আপনি নিচ্ছেন, তো আপনি আপনার যে চাষের কাজে যে আপনি মানে লেবার ব্যবহার করতেন, তাতে যে লেবারের খরচা বা আপনার যে সময়ে লেবার দিয়ে সময় লাগতো, সেটা কি আপনি কি মনে করেন যে এই অনেকটা কমে গেছে? লেবার কস্টটাও কমে গেছে, প্লাস আমার সময়ের দিক থেকে খুব অ্যাডভান্স হচ্ছে। মডার্ন টেকনোলজি বলে সময়ের দিকটা খুব অ্যাডভান্স হচ্ছে, আর লেবার কস্টটাও কমে যাচ্ছে আমার। এখানে যে কস্টটা যাচ্ছে তাতে এমনিতে যদি লেবার লাগাতাম আমি বেশি কস্টলি হতো। এবং লেবার পাওয়া কি, লেবার পাওয়া দুষ্কর এখনকার যে অবস্থাটা, এই অবস্থা বর্তমানে সে মানে জমিতে আর জমির কাজ কেউ কি করতে চায় না, তো মডার্ন টেকনোলজি হওয়ার ফলে আমার জমির কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি ফলনের দিক দিয়ে কি কিছু হেরফের হচ্ছে কি? ফলনের দিক থেকে নো ডাউট, ফলনের দিক থেকে তো ভালোই হচ্ছে, মানে মডার্ন টেকনোলজি সেখানে নিশ্চয়ই সব কিছুই মডার্নই ব্যবহার হচ্ছে, তাহলে এখানে ফলন ভালোই হবে। আমরা প্রিমিটিভ এগ্রিকালচারে আমরা যাচ্ছি না, মডার্ন এগ্রিকালচারে, যেহেতু তো মডার্ন এগ্রিকালচার সবসময় তো প্রোগ্রেসই হবে। তাহলে আপনি বলতে যাচ্ছেন যে আপনার হচ্ছে লেবার সাশ্রয়টা হচ্ছে? হ্যাঁ, লেবার সাশ্রয় হচ্ছে, আর লেবারের যে ক্রাইসিস সেটা মিটানো হচ্ছে, আর ফলনের দিক দিয়েও আপনার হচ্ছে ঠিক থাকছে। ইতিমধ্যে আসছে কৃষিকাজটা আপনার সহজ হচ্ছে, আপনি অন্যান্য কাজের মধ্যে থেকেও কৃষিকাজটা করে নিতে পারছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।